আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ডিলিট ফেসেস কমান্ড। ফেস এডিটিং এর উপরে যে সব কমান্ড ছিল এর আগে আমরা যেগুলো শিখেছি সেগুলো আমরা কোনো একটা 3D অবজেক্টের যে কোনো ফেসের উপরে অ্যাপ্লাই করতে পারতাম, তবে ডিলিট ফেসেস কমান্ডটি শুধুমাত্র কার্ভড, ফিলেট এবং চ্যাম্পার করা ফেসেই অ্যাপ্লাই করতে পারবো। এই তিনটা টাইপ ব্যতীত অন্য কোনো প্রকার ফেসে আমরা ডিলিট ফেসেস কমান্ডটি অ্যাপ্লাই করতে পারবো না, অ্যাপ্লাই করলে সেখানে সেটা কাজ করবে না। তো যাই হোক, আমি এই জায়গায় ক্লিক করলে আমার ডিলিট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এই পিক বক্স দিয়ে আমি এখন সেই ফেসটাকে সিলেক্ট করব যেটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। প্রথমে দেখাচ্ছি কার্ভ ফেস, এইখানে একটা কার্ভ ফেস রয়েছে, পিক বক্স দিয়ে আমরা সেই ফেসটাকে সিলেক্ট করলাম। তারপরে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে সেই ফেসটা ডিলিট হয়ে যাবে, তারপরে এসকেপ বাটন প্রেস করলে আমরা সেই ডিলিট ফেসেস কমান্ড থেকে বের হয়ে যাব। ঠিক একইভাবে এইখানে আরেকটা কার্ভড ফেস রয়েছে, এই ফেসটুকুকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনাকে যেতে হবে সলিড এডিটিং প্যানেলের এইখানে, তারপরে এই অপশনে ক্লিক করলেই আপনার ডিলিট ফেসেস কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে এই পিক বক্স দিয়ে আমি সেই ফেসটাকে সিলেক্ট করব, ভালোভাবে রোটেট করে নিয়ে আমি এইখানে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তাহলেই সেই ফেসটা ডিলিট হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমরা আমাদের ভেতরের যে হলো সার্কুলার ফেসটা রয়েছে সেটাকে ডিলিট করতে চাই তাহলে প্রথমে এখানে যেতে হবে, তারপরে ডিলিট ফেসেস কমান্ড অ্যাক্টিভেট করে সেই ফেসটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ইন্টারপ্রেস করলে সেই ফেসটা ডিলিট হয়ে যাবে, তারপরে এসকেপ বাটন প্রেস করলে আমরা এই কমান্ড থেকে বের হয়ে যাব। তারপরে এই জায়গায় আমাদের কিছু ফিলেট করা ফেস রয়েছে, প্রথমে আমি সেই ডিলিট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম এখান থেকে। শুধু একটা ফেস নয়, আপনি একসাথে একাধিক ফেসকেও সিলেক্ট করতে পারেন। এখানে আমাদের চারটা ফিলেট করা ফেস ছিল, সেগুলোকে আমরা সিলেক্ট করে ফেলেছি। এবার যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে সেই সব ফিলেট করার জায়গাগুলো আর ফিলেট করা থাকবে না, সেগুলো 90 ডিগ্রিতে হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা চ্যাম্পার করা কোনো ফেসকেও আমরা ডিলিট ফেসেস কমান্ডের মাধ্যমে সেটাকে ডিলিট করে দিতে পারি। এখানে আমাদের চ্যাম্পার করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে একটা শার্প একটা এজ ছিল, সেটাকে আমরা চ্যাম্পার করে ফেলেছি। এই চ্যাম্পার করা ফেসটাকেও আমরা ডিলিট ফেসেস কমান্ডের সাহায্যে ডিলিট করে দিতে পারি। তার আগে প্রথমে আমাকে ডিলিট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে এই জায়গা থেকে, তারপরে সেই ফেসটাকে সিলেক্ট করব, তারপরে ইন্টারপ্রেস করলেই সেই জায়গায় আর কোনো প্রকার চ্যাম্পার থাকবে না, সেখানে শার্প একটা এজ চলে আসবে 90 ডিগ্রিতে। এই চার প্রকার ফেস ব্যতীত অন্য কোনো প্রকার ফেসে আমাদের এই ডিলিট ফেসেস কমান্ডটি কাজ করে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।